हेलो यूट्यूब फैमिली व्हाट्सअप चैनल आरो एक ब्रैंड न्यू वीडियो सबा के वेलकाम भाई शुद्ध एक बार लोकेशन देखो तुम्हारा सो एखे देखो पास छोट एक पुकुर आम जमन बाबार थे बैक चालान शिखे बाबा हमारे शिखिए बैक चालान तो मैं शुद्ध चालान शिखिए दिए बाकी देखो बाच्चारा खेल से देखो भाई आलदा सीन तो যেমন আমাদের শিখিয়েছে শুধু বাইক চালানোই শিখিয়েছে তো আর বাইক বাকি বাইকের কোনো নলেজ এরকম কিছু এ করেনে শেখায়নি যে কি করলে কেমনভাবে বাইকটা ভালো থাকবে এ থাকবে সো হালকা পাতলা যতটা জানতো ততটাই শিখিয়ে দিয়েছে বাস অতটাতেই আমরা এ আর তোমার ভাই যেহেতু এখন আস্তে আস্তে এই জিনিসগুলো করছে তো আমিও মানে আস্তে আস্তে ট্রাই করছি শিখছি তো অনেক কিছুই যেমন আমিও শিখেছি বুঝেছি তো সেই জিনিসগুলো प्रत्येक बैकार ही जाना दरकार अरे भाई हमार भय लागे प्रचुर भाई हमारे तो किछु नहीं खबर ना तो खबर दिताम अवस्था भाई तो चलो भाई ये तो मन हा जाए वीडियो कंटिन्यू करी तो भाई এরকম টপ টেন টিপস দেবো যেই সব জিনিসগুলো মানে প্রত্যেকটা বাইকারেরই জানা দরকার যদি বাইক ভালোবাসো বাইককে খুব মানে এতে রাখো তো প্রত্যেকটা বাইকারের সেই সব জিনিসগুলো জানা দরকার আর এই জিনিসগুলো যদি তোমরা এর আগে পরে কোনো দিন করেছো তো আশা করি এর পর থেকে আর করবে না কারণ তোমার বাইকে অনেক বড় প্রবলেম হতে পারে ড্যামেজ হতে পারে বাইক ইঞ্জিন সিজ হতে পারে তো এই সব জিনিসগুলো যদি করে থাকো এতদিন তো আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পর থেকে আর করবে না দেখো গাড়ি একদম भाई आज के सकाल बेला वाश वाश करिए एकदम पुरु जहर बनिए रेखे सो देखते कत सुंदर परिष्कार बाकी एखे माटिर रास्ता जार कारण एक एक भेतरे धुलो बाली एस तो भाई प्रथम टीप्स हे जरा ये देखते क्लाच क्लाच एरकम हाफ क्लाच धरे गाड़ी चालाय सो तादेर जन्ने तो एरकम हाफ क्लाच धरे गाड़ी चालानोटा ठीक ना भाई क्लाच प्लेट खराब होते पारे देखो साउंडटा देखो बेड़े गेलो तो ये এরকম ক্লাচ ধরে সাউন্ডটা বেশি হবে তো এরকমভাবে গাড়ি চালাবে না ভাই এরকম পুরো ক্লাচ ছেড়ে দেবে দেখতে পাচ্ছ পুরো ক্লাচ ছাড়া আছে তো এরকম পুরো ক্লাচ ছেড়ে বাইক চালাবে তো পুরো মানে ক্লাচ প্লেট খারাপ হবে না আর এই জিনিসটা আমি বলি আমিও যখন মানে আগে যে গাড়িটা আমার চালাতাম আমার একটা পালসার 150 ছিল সো ওটাতে ভাই 6 মাস 8 মাস 1 বছর চালাতে আমার ক্লাচ প্লেট চেঞ্জ করতে হয়েছে তো বুঝতেই পারছো যার কারণে মানে এই জিনিসটা আমি খুব ভালো করে জেনে গেছি সেকেন্ড টিপ হচ্ছে দেখো সেকেন্ড টিপ হচ্ছে এই যে ব্রেকটা আমরা যখন বাইক চালাই তো এরকম পাটা আমাদের থাকে ব্রেকের উপরে সো হালকা প্রেস হয়ে থাকলে এটা ব্রেক অ্যাপ্লাই হতে থাকে ভাই তো এটাকে দেখো ব্রেক টাইট করা আছে দেখো এর বেশি আমার নাপছে না তো এখানে যদি হালকাও প্রেস হয়ে থাকে তো ভাই এটা ব্রেক অ্যাপ্লাই হচ্ছে কিন্তু আর যার কারণে ভাই ইঞ্জিনে প্রেসার পড়ে তো ইঞ্জিনে প্রেসার পড়া মানেই বুঝতে পারছো প্রবলেম হতে পারে ইঞ্জিনে তো ভাই থার্ড রিজন হচ্ছে যেমন গাড়ি পড়ে আছে একদিন দুদিন পরে স্টার্ট করছো সো কোল্ড স্টার্ট যেটা বলে কোল্ড স্টার্ট করবে তো কোল্ড স্টার্ট ভাই লোক মানে এক মিনিট দু মিনিট তিন মিনিট এত করার কোনো দরকার নেই বেশিক্ষণ কোল্ড স্টার্ট করার কোনো দরকার পড়ে না মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড যদি কোল্ড স্টার্ট করো তো এনাফ আই থিঙ্ক এর বেশি আর লাগেও না কারণ 40-45-50 ডিগ্রি গরম হয়ে যাওয়া মানে গাড়ি প্রপার মানে রেডি চলার জন্যে ভাই ফোর্থ রিজন হচ্ছে কখন বি কোল্ড স্টার্ট করবে গাড়ি এরকম সাইড স্ট্যান্ডে দেখো এরকম সাইড স্ট্যান্ডে রেখে কোল্ড স্টার্ট করবে না সবসময় গাড়িকে একদম এরকম সোজা বসবে গাড়ির ওপরে বসে বাস 30 থেকে 35 সেকেন্ডের জন্য কোল্ড স্টার্ট করবে কোনো রেপ করবে না কোল্ড স্টার্ট করে ছেড়ে দেবে নিউটনে তো 30-35 সেকেন্ডে দেখবে টেম্পারেচার 15-20 বেড়ে যাওয়া মানে বাস এনাফ আর এরকম সোজা করে কোল্ড স্টার্ট করার মানে হচ্ছে ভাই লোক যেমন ইঞ্জিন অয়েল গাড়ির পেট্রোল তো গাড়ি দেখো এইদিকে বাঁ দিকে হেলে আছে কারণ সাইড স্ট্যান্ডে আছে গাড়ি তো বাঁ দিকে হেলে আছে তো পেট্রোল এক সাইডে চলে আসছে ইঞ্জিন অয়েল এক সাইডে চলে আসছে তো প্রপার ইঞ্জিনে সব জায়গায় যায় না তো সবসময় চেষ্টা করবে গাড়িকে পুরোপুরি সোজা গাড়িতে বসে সোজাভাবে তারপর কোল্ড স্টার্ট করার তো ভাই আমাদের এই ভিডিওর 5 নম্বর টিপ হচ্ছে দেখো চেন সেট নিয়ে তো এ দেখো আমার গাড়ির চেনটা দেখো প্রপার একদম পারফেক্ট আছে তো বেশি লুজও রাখবে না চেন আর বেশি টাইটও রাখবে না তো বেশি লুজ থাকলে কি হবে
চেন স্প্রকেট পুরো খারাপ হওয়ার চান্স আছে। আর একটা চেন স্প্রকেটের দাম তোমরা জানো, আর এগুলো পুরো রেডিমেড আসে, চেন স্প্রকেট সব কিছু একসঙ্গেই রেডিমেড একসঙ্গেই পাবে, আলাদা আলাদা কিনতে এখন আর পাওয়া যায় না, কারণ এটা প্রপার মানে এটাকে কোনো ঝালাঝালি করে ফিটিং করার কোনো জায়গা নেই, যা কিনতে হবে পুরো একবারে কিনতে হবে। আর একবারে কিনতে গেলে ভাই বুঝতেই পারছো প্রচুর ম্যাঙ্গা খরচা আছে। ছ নম্বর টিপও আমাদের চেনকে নিয়ে, তো দেখো আমার চেনটা অনেকটা শুকিয়ে গেছে একদম, তো হালকা হালকা জং জং লেগে আছে দেখতে পাচ্ছ। তো চেনকে প্রতি 400-500 কিলোমিটার চালাবার পরে চেনকে ক্লিন করা লিউব করা দরকার। তো এতে চেনের মানে চেন স্প্রকেট দুটোরই লং লাইফ বেড়ে যায়, আর আদারওয়াইজ তো ভাই চেন স্প্রকেট পুরো বুঝতেই পারছো তাড়াতাড়ি খারাপ হওয়ার চান্স থাকে। টায়ারে যদি লো প্রেশার থাকে, তো লো প্রেশার থাকা মানে বুঝতে পারছো তোমার ইঞ্জিনে বেশি প্রেশার পড়ে, আর প্রতি সপ্তাহ একবার করে মানে চেক করিয়ে নেওয়া দরকার হাওয়ার প্রেশারটা। হাওয়া সবসময় প্রপার হাওয়া রাখবে তো ইঞ্জিনে বেশি প্রেশার পড়বে না, আর ইঞ্জিনে প্রেশার না পড়লে বুঝতে পারছো গাড়ি খুব সুন্দর থাকবে। এখানে বাকি দেখো লেখাও থাকে প্রত্যেকটা গাড়িতে যে কতটা কি হাওয়ার প্রেশার রাখতে হবে সামনে পেছনে দুটোতেই। 2-3 নম্বর গিয়ারেই বেশি ম্যাক্সিমাম এই কেসটা হয়, তো বাম্পারে ডাইরেক্ট ওরকম 3-4 নম্বর গিয়ারেই বাম্পার ক্রস করে আবার ওই গিয়ারেই গাড়িকে আবার তুলছে। তো ওই গিয়ারেই গাড়িকে তোলার মানে বুঝতে পারছো বেশি রেভ করতে হবে, বেশি রেভ না করলে গাড়ি আগে বাড়বে না, আর বেশি রেভ করা মানে হচ্ছে ইঞ্জিনে প্রেশার পড়া। তো প্রপার গিয়ার যতটা যে স্পিডে জানো কতটা স্পিডে কোন গিয়ার কাজ করে, তো সেরকমভাবে আই থিঙ্ক আরও ভালো হবে। তো এবার থেকে যে জিনিসটা জানতে না, এটা করা মানে হচ্ছে ইঞ্জিনের ডাইরেক্ট ইঞ্জিনে প্রেশার পড়ে। তো 3 নম্বর গিয়ারে তুমি যদি গাড়ি মানে বাম্পার ক্রস করে আর ওরকম মানে বেশি রেভ মারতে হবে, রেভ না মারলে গাড়ি আগে বাড়বে না বুঝতেই পারছো, আর ওরকম বেশি রেভ মারা মানেই হচ্ছে 3rd গিয়ারে বা 4th গিয়ারে মানে ইঞ্জিনে প্রেশার পড়ে বুঝতেই পারছো যে জিনিসটা আমি বলতে চাইছি। তো আই হোপ এই জিনিসটা যদি তোমরা করে থাকো এবার থেকে আর করবে না। বাইক চালাতে চালাতে এরকম মানে ক্লাচ ধরে কোনো ফোন আসলো বা রাস্তা সাইডে দাঁড়িয়ে কারোর সঙ্গে দেখা হয়ে গেল কথা বলছে, তো ক্লাচ টিপেই যেই গিয়ারে আছে ওরকম গিয়ারেই পড়ে থাকে আর ক্লাচ টিপে ধরে রাখে। তো এই জিনিসটা যদি করে থাকো এবার থেকে আই থিঙ্ক করবে না, কারণ ক্লাচ টিপে যত মানে এটা তুমি যার থেকেই বি জিজ্ঞাসা করবো যত বেশি ক্লাচ টিপবে তত বেশি প্রবলেম, এটা তো জানোই ক্লাচ প্লেটের জন্যে। সো যত কম পারবে তত কমই ক্লাচটাকে টিপে রাখবে। সো এই জিনিসটাও যদি তোমরা করে থাকো এবার থেকে আই থিঙ্ক করবে না, কারণ এটা ডাইরেক্ট এফেক্ট পড়ে ক্লাচ প্লেটে। এফআই সিস্টেম থাকা মানেই হচ্ছে 3.5-3 লিটারের ওপরে ভাই পেট্রোল লাগবে, না হলে FI খারাপ হওয়ার চান্স থাকে। তো মানে FI সিস্টেমে হাওয়া ঢোকা মানেই হচ্ছে FI ভাই দুবার চারবার পাঁচবার ওরকম হাওয়া ঢোকার পরে FI সিস্টেম খারাপ হওয়ার চান্স আছে। তো আর এখন FI সিস্টেম নতুন এসছে যার কারণে ভাই বুঝতেই পারছো FI সিস্টেমে প্রচুর খরচা চেঞ্জ করাতে গেলে, মানে বাইককে নোংরা দেখতে পারে না খুব বেশি ওয়াশ করে কোথা থেকে কোনো মানে কোনো একটা রাইড ছোটোখাটো রাইড যাই হোক করে আসলো গাড়ি একটুখানি নোংরা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ধুয়ে ওয়াশ করে একদম পরিষ্কার করে নিল। সো এই টিপসটা তাদের জন্যে ভাই, বেশি গাড়ি ওয়াশ করাবে না আর শ্যাম্পু দিয়ে তো একদমই না, তো শ্যাম্পু দিয়ে ওয়াশ করাই আমি জানি কিন্তু শ্যাম্পু দিয়ে করানো ঠিক না। শ্যাম্পু দিয়ে ওয়াশ করালে ভাই গাড়ির এই যে কালার দেখতে পাচ্ছে এত সুন্দর কালারটা, এই কালারটা ফেড হয়ে যায় আস্তে আস্তে, তো বেশি ওয়াশ করানো মানে কালার ফেড হয়ে যাবে। শ্যাম্পু দিয়েও ভাই একই কেস আর বেশি ওয়াশ করালো একই কেস কালার ফেড হয়ে যাবে। তো মাস গেলে মানে 3-4 বার আই থিঙ্ক ঠিক আছে ওয়াশ করানো, আর যখন গাড়ি চালিয়ে আসছো গরম আছে গাড়ি একদম পুরো ইঞ্জিন গরম আছে সব কিছু গরম হয়ে আছে গাড়ি, তখন তো ওয়াশ একদমই করাবে না, গাড়ি যখন প্রপার ঠান্ডা থাকবে তো তখনই ওয়াশ করাবে গাড়ি। তো যার না হলে ইঞ্জিনের যে কালারে দেখো সব কালারগুলো হয়ে আছে, এই সব কালারগুলো খারাপ হয়ে যায় ভাই। এই ছিল আমাদের আজকের ভিডিও, আর ভাই এই লোকেশনটা ভাই মানে কি বলবো অসম ভাই, এত ভালো লেগেছে না দিল খুশ হয়ে গেছে। বাকিতে এখানে এই গাছগুলো দেখে দেখো ভেতরে মুরগি ডাকছে ভাই আলাদাই সিন। যারা চ্যানেল নতুন আসছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভাইকে যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থাকো। সো চলো বাকি আবারও দেখা হবে অন্য কোনো ধামাকাদার ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই।